শুরু হতে চলেছে ডুরান্ড কাপ। আজ ডুরান্ড কাপের সাংবাদিক সম্মেলনে এসে হতাশা প্রকাশ করেছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তার দাবি, দীর্ঘদিন সন্তোষ ট্রফি এবং রঞ্জি ট্রফিতে বাংলায় সাফল্য আসেনি। ডুরান্ড কাপের উদ্বোধনে এসে বাংলার ক্রিকেট এবং ফুটবলের দুই প্রতিষ্ঠান যথাক্রমে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল এবং ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে নিয়ে নিজের হতাশা প্রকাশ করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, বাংলা সন্তোষ ট্রফি এবং রঞ্জি ট্রফি দুই ক্ষেত্রেই দীর্ঘদিন কোনো সাফল্য পায়নি। আজ ভারতীয় ফুটবল 125তম স্থান, এরকম বাজে রেকর্ড আমার মনে হয় সম্প্রতি আপনারা ফুটবল যারা কভার করেন, সম্প্রতি দু দশকে এরকম জায়গায় ভারতীয় ফুটবল আসেনি। আমরা 102-103, খুব বেশি হলে 108-109 মধ্যে রান করছিলাম। এই মুহূর্তে আমাদের পজিশন হচ্ছে 125। ফলে ভারতীয় ফুটবলকে যদি আবার এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে বাংলার ফুটবলকে এগোতে হবে। রাজ্যের দুই ক্রীড়া সংস্থা স্বশাসিত বলে তাদের কাছে খেলাধুলোর প্রসারে রাজ্য সরকার শুধু আবেদন করতে পারে, যা তিনি একাধিকবার করেছেন বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। আমি তো সবার সঙ্গেই কথা বলেছি এবং বারবার তাদের জানিয়েছি, এগুলো স্বশাসিত সংস্থা, IFA বলো, CAB বলো, তারা স্বশাসিত সংস্থা। আমরা রাজ্য সরকার এখানে কিছু করতে পারি না, আমরা আবেদন করতে পারি, আমি বারবার সেই আবেদনই করছি। ফের কবে গরিমা ফিরবে বাংলার ক্রিকেটের এবং ফুটবলের, সেদিকেই তাকিয়ে সবাই। ক্যামেরা চন্দনের সাথে অর্কদীপ্ত, রিপোর্ট Zee 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।